গরিবের জন্য কিছুই করার নেই, তাই গরিবদের ভোট গরিবদর দরদী সরকারের পক্ষে নেই। ২৫ বছরের টানা শাসনকালের শেষে গরিবদর দরদী সরকারের প্রতি গরিব মানুষের এই উক্তি যেন বড় বেমানান কটুক্তি। বিধায়ক রতন দাসের কাছে বারবার দেখা করা সত্ত্বেও একটাই উত্তর, আমাদের কাছে করার কিছু নেই। তাই জীবনে ঝুঁকি নিয়ে হাওড়া নদীর পারে একদম সুরক্ষাবিহীনভাবে জীবনযাপন তাদের নিত্যদিনের ঘটনা, এমনটাই জানালেন এমসির হাওড়া নদীর পারের বাসিন্দারা। এখন আমরা কইছি বলটা হয় কেন কুড়ু ইয়ে থাকা হেরা রতন দাসে কয় আমি বলে চিকিৎসাই নাই, এইভাবে চিকিৎসা নাই, এইবার এইবার বাংলা শহর এটা বাংলা গিয়ে লাগা অসুবিধা আছে, আমরা এইবারটা বাংত। এমসির ৩৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ জয়নগরের অন্য এক মহিলা জানান, বন্যায় মোট ৫ বার ঘর ক্ষতিগ্রস্ত হলেও সরকারি সাহায্য পেয়েছেন শুধু একবার। বন্যায় দুটি ঘর সম্পূর্ণ জলের তলায় তলিয়ে গেলেও সাহায্য দেওয়া হয় মাত্র ১৫০০ টাকা। টাকা কবর পাইছেন? একবার পাইছি। আর বাকি আপনাকে কেউ আইয়া দেখে গেছে? দেখে গেছে, বিজেপি আইয়া দেখে গেছে, এরপরে সিপিএম আইয়া দেখে গেছে, সিপিএম নেতা টেতা রতন দাস সবাই, কাউন্সিলর টিলার সবাই আইয়া দেখে গেছে, কিছুই করছেন। তুই আপনার ঘর কটা ভাঙছে? ঘর আমার ২টা গেছে। আর সাহায্য বলতে কত পাইছেন? গরিবের সরকার, তারা যখন ভাষণ রাখেন তখন এমন বোঝা যায় যে তারা সকলেই যেন রবিন হুডের ভূমিকায়। কেন্দ্রীয় সরকারের সাথে তাদের লড়াই শুধু আমাদের রাজ্যের গরিব মানুষের অধিকার আদায়ে। ক্রমশ ফাঁস হচ্ছে মেকি গরিব দরদের গালগল্প, আর তার ফলে গরিব ভোটাররা সরে দাঁড়াচ্ছেন গরিব দরদী সরকারের লাইন থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।